সুজলা সুফলা শস্যা শ্যামলা আমাদেরই বাংলাদেশ। তারই ভিতর হোমনা উপজেলার চিরসবুজ এই গ্রাম আমাদের কৃষ্ণপুর। চিরসবুজ আমার এই গ্রাম, আমাদের গ্রামের এই বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে শুরু হয়েছিল আমার শিক্ষা জীবনের প্রথম ধাপ, যে বিদ্যালয় পরিচিত করেছে আমাকে বর্ণমালার সাথে। এই সেই আঁকা বাঁকা বালুময় মেঠোপথ যেখানে কেটেছে আমার স্মৃতিময় শৈশব, যে পথের প্রতিটি বালিকণাতে রয়েছে আমার পায়ের পদচিহ্ন। চিরসবুজ সুবিশাল এই মাঠ যেখানে উদ্দাম ঘুড়ি উড়াতাম সারাদিন, পুরনো সড়কের শেষ প্রান্তের এই নদীর কাটলা যেখানে প্রতিদিন সকালে গোসল করতাম সহপাঠীদের সাথে। বড়ই মিস করি এই তিতাস নদীকে। ছোট ছেলেরা টায়ার দিয়ে গাড়ি চালাচ্ছে, রিক্সার টায়ার দিয়ে গাড়ি চালানোর স্মৃতি আজও মনে পড়ে। কৃষ্ণপুর উত্তরপাড়ার নতুন মসজিদ। সবুজই হলো এই গ্রামের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। যত দূর চোখ যায় ততটুকুই মনে হয় সাজানো হয়েছে প্রাকৃতিক সুপরিকল্পনায়। ভালো থাকো বাংলাদেশ, তোমাদের হাতে বাংলাদেশ।